যে আদিবাসী পল্লীতে একটি মেয়ে আত্মহত্যা করেছে গণধর্ষণের কারণে, এবং আর একজন মেয়ে গণধর্ষিত হয়েছে এবং একটু বিলম্বে হলেও মামলা হয়েছে। বিষয়টি জানার পরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করি, আমার সঙ্গে আবার টুআইসি ছিল এবং অন্যান্য অফিসার ছিল। এবং ঘটনাস্থলে গিয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু আলামতও উদ্ধার করতে পারি। এই আলামতের মধ্যে আছে বিশেষ করে যে মেয়েটি এসএসসি পরীক্ষার্থী ছিল এবং যার রেজাল্ট 5-6 তারিখের দিকে বের হওয়ার কথা, যে মেয়েটি আত্মহত্যা করেছে, সেই মেয়েটির সঙ্গে একই গোত্রের, ওরা আসলে ওরাও গোত্রের সম্প্রদায়ের, রতন মিঞ্জি নামক একটা ছেলের এই সুইসাইডাল নোট থেকে যেটা বোঝা যায় যে পূর্ব পরিচয় ছিল বা পরিণয় ছিল। এর সূত্র ধরে ঘটনার দিন রতন মিঞ্জি ফোন করে এই যে দশম শ্রেণীতে যে মেয়েটি এসএসসি পরীক্ষার্থী ছিল, সেই মেয়েটি এবং তার এক ভাতিজি যে দশম শ্রেণীতে পড়ত, এই দুইজনকে নিয়ে তারা মাহিগঞ্জ এলাকায় আসে। তারা সেখানে যে আরও দুইজন আসামি হযরত এবং মামুন অপেক্ষা করছে তাদেরকে গণধর্ষণের জন্য, এ বিষয়টি তারা জানত না। আসার পরপরই এই তিনজন মিলে এদের এই দুইজনকে পাশে যে ভুট্টা খেতে নিয়ে যায় এবং মুখ বেঁধে জোর করে পালাক্রমে এই এসএসসি পরীক্ষার্থী মেয়েটি, যে মেয়েটি আত্মহত্যা করেছে, তাকে এবং দশম শ্রেণীর যে মেয়েটি এখন ভিকটিম সাপোর্ট সেন্টারে আছে, এই দুই মেয়েকেই ধর্ষণ করে, তাদেরকে ধর্ষণ করেছে। এবং তখন রতন মিঞ্জি এবং হযরত আলীর বিরুদ্ধে মামলা হয়। আসলে এই ঘটনায় আরও একজন জড়িত, মামুন, তার নামটি ওই মেয়েটি তখন মনে করতে না পারায় তার বিরুদ্ধে মামলা হয়নি। তো পুরো ঘটনায় রতন মিঞ্জিকে আমরা গতকাল সাভার থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমাদের কাছে সে পুরো ঘটনা স্বীকার করেছে যে পরিকল্পিতভাবে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুটি মেয়েকে সে মাহিগঞ্জে নিয়ে এসছে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেখানে রতন মিঞ্জি, হযরত এবং মামুন এই তিনজন মিলে দুটি মেয়েকেই পর্যায়ক্রমে পালাক্রমে ধর্ষণ করে এবং ধর্ষণের গ্লানি সহ্য না করতে পেরে একটি মেয়ে যে এসএসসি পরীক্ষার্থী ছিল সে আত্মহত্যা করে। অপর মেয়েটি এখনও মানসিকভাবে খুব বিপর্যস্ত। গতকাল আমি তার সঙ্গে কথা বলছি, তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে, ইতিমধ্যে তার মেডিকেল পরীক্ষা শেষ হয়েছে, বয়স নির্ধারণের পরীক্ষাটি শেষ হয়নি, তার কারণ এখানে ইলেকট্রিক ভোল্টেজ কম থাকার জন্য এটা হয়নি, 26 তারিখে বয়স নির্ধারণ হওয়ার পরে সে মা বাবার কাছে ফেরত যাবে। আমরা ব্যক্তিগতভাবে মনে করি যে এই ঘটনার মাধ্যমে এই পুরো ঘটনাটা আলোর মুখ দেখছে এবং রতন মিঞ্জি হচ্ছে এই ঘটনার প্রধান নায়ক এবং প্রধান পরিকল্পনাকারী এবং অন্যতম প্রধান আসামি। তাকে গ্রেপ্তারের মাধ্যমে এবং তার বক্তব্যের মাধ্যমে রহস্য উন্মোচিত হয়েছে।